আমি আপনাদেরকে যে রেসিপিটার কথা বলেছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমার খুব প্রিয়। তো আমি প্রথমে এতে নুন এবং হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো দাও। তো আমার পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ। তারপর আমরা এটাকে মিক্স করে নেব। তো এটা মিক্স করা আমাদের হয়ে গেছে। এবার আমরা কড়াইটা গরম বসাবো। তো আমরা কড়াইটা গরম বসাচ্ছি। তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো এতে। তারপর আমরা একটুখানি তেজপাতা করে দিই। তো আমরা এবারে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো কড়াইয়ে। এরপর এটা আমরা বেশিক্ষণ দেবো না, যদি বেশিক্ষণ দিয়ে দিই তাহলে এটা সফট, চিংড়ি মাছটা সফট হয়ে যাবে। কিছুক্ষণের জন্য আমরা এটাকে গরম করতে বসিয়ে দেবো। এবার এটা 8-10 সেকেন্ডের জন্য গরম হতে থাকুক। তো তার ততক্ষণে আমরা পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটা, জিরে বাটা আর চার মরিচ বাটা। তো আমরা প্রথমে জিরে বাটাটা দিয়ে দেব। আমাকে আমার মা প্রতিবার নারকেলের দুধ দিয়ে দেয়, কিন্তু আমরা এবার নারকেল নেই যেহেতু, তার জন্য আমরা জিরে বাটা, পোস্ত বাটা ও চার মগজ বাটা দিয়ে করবো। এটা পোস্ত, এটা পোস্ত। তো এবারে এবারে আমরা দেবো পোস্ত, পোস্ত বাটা, তারপর দিয়ে দেবো চার মগজ বাটা। পোস্ত বাটাটা বেশিক্ষণ ভাজতে নেই, তার জন্য আমরা কিছু সময় ভেজে এটাকে জল দিয়ে দেবো। এটা এখন ফুটে উঠেছে, আমরা এখন কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব। এবার আমরা দারচিনি আর লবঙ্গটা দিয়ে দেব। এবার তো আমরা এটাকে এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে। সুন্দর দেখতে লাগছে, দেখুন। এবার লাস্টে আমরা এতে একটু ঘি দিয়ে দেবো। বাপরে, আমার ছোট মহারাজ তো আজকে যা রান্না করেছে দেখে আমারই খেতে ইচ্ছে করছে। তো মনে হচ্ছে আমি খেয়ে নি। শোনো, কি রান্না করেছো বলো তো? চিংড়ি মাছের মালাইকারি। বাপরে, এত সুন্দর! আমি খাবো না, তুমি খাবে? তুমিও খাবো, আমরাও খাবো, পাপাও খাবে, তাই? আচ্ছা, তাহলে বসে পড়ো খেতে সবাই মিলে। শোনো, খেতে বসে পড়ো। দাও। বাপরে, কটা চিংড়ি খাবে তুমি? 100টা। 100টা? তুমি কটা রান্না করেছো বলো তো? 200টা। ও, 200টা কটায় হয় সেটা আমি ঠিক জানি না কিন্তু, জানো? না না, কেন, বাবাকে ডেকেছো? কেমন হয়েছে খেতে? ভালো।
কতটা ভালো? একটু না, একটু না, অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে? হ্যাঁ তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে খাও, খেয়ে নাও। মাম্মি তোমরা তোমাদের জন্য কি করেছো? আমি তো জিজ্ঞাসা মাছের মালাইকারি দিয়ে খাবো। আমরা রান্না করেছি আজকে বাটা মাছ দিয়ে উচ্ছে দিয়ে ঝোল করেছি, আর লাউ চিংড়ি করেছি, আর আম দিয়ে চাটনি করেছি। তুমি খাবে একটু আমের চাটনি? না। কেন? চাটনি খাই না। একটুখানি খেয়ে দেখো না, খুব টক লাগে তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরাই খেয়ে নেব। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটা টিপে দিন।